দেখুন, দুর্নীতির চূড়ামণি যদি বলা যায় তাহলে ভারতবর্ষে বিজেপি পার্টি। আমি জানি না শুভেন্দু অধিকারী আবার কবে থেকে এই বাংলার আইন শৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, আমি জানি না, উনিই বলতে পারবেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই বাংলার হয়ে থাকেন বা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর ড্যামি হয়ে থাকেন, তাহলে উনিই বলতে পারবেন কী করে খাটাবেন, আমরা কী করে বলব। দেখুন, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, এবং এই ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ভারতবর্ষের মানুষ পথ দেখছে। তাই স্বাভাবিকভাবেই যতই চেষ্টা করুন, আমরা এই বাংলার মানুষ, একদিকে নজরুল, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে মহাত্মা গান্ধী, একদিকে সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফার খান, একদিকে ক্ষুদিরাম, একদিকে আশফাকউল্লাহ খান, একদিকে বেগম হজরত মল, তো একদিকে মাতঙ্গিনী হাজরা, এই বাংলার মানুষ আমরা। উনি নিশ্চয়ই আমাদের সেগুলো শেখাবেন নাই, বাংলার মানুষকে শিক্ষকতা করার দায়িত্ব এই বাংলার মানুষ ওনাকে দেয়নি। দেখুন, দুর্নীতির চূড়ামণি যদি বলা যায় তাহলে এই ভারতবর্ষে বিজেপি পার্টি। আজকের ভারতবর্ষের যত দুর্নীতি, আজকের এখানকার দুর্নীতি নিয়ে বলছেন, আমি যদি ব্যাপম দুর্নীতি নিয়ে বলি, শিক্ষাক্ষেত্রেই ব্যাপম দুর্নীতি। ত্রিপুরার 10,323 জনের চাকরি যাওয়া, এই যে দুর্নীতিগুলো, তারা চূড়ামণি হয়ে বসে থেকে এখানে বলছে। ঘর পাওয়ার তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় 49 লাখ লোক মানুষকে দিয়েছিলেন 2018 সালে। 2018 সাল থেকে যদি কেন্দ্রের সরকার এই বাংলার মানুষকে বঞ্চনা না করত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি বঞ্চনা না করত, তাহলে প্রতি বছর যদি 10 লাখ করে ঘর হতো, তাহলে এতদিনে বাংলার মানুষের প্রত্যেকের মাথায় ছাদ হতো। তাদেরকে মনে করিয়ে দিচ্ছি শুধু একটা কথা, নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলেছিল সবকা ছাদ হোগা, অর্থাৎ ঘর হবে, সবকা ঘর মে পানি হোগা, জল হবে, সবকা ঘর মে শৌচালয় হোগা, অর্থাৎ পায়খানার ব্যবস্থা হবে, সবকা ঘর মে বিজলি হোগা বলেছিলেন নরেন্দ্র মোদী। ডেড লাইন দিয়েছিলেন 2022, আজ 2023-এর 14। আমরা যদি আজ বিজেপির নেতাদের ধরে রাস্তায় ধরে দাঁড় করি বলি, কই রে ভাই দে, কোথায় বলেছিল আর কোথায় হলো দে, কেন গ্রাম বাংলার মানুষের এখনও ছাদ পাকা হয়নি, এটা তো আমরা ধরবো আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে, কেন হয়নি তার কৈফত দিতে হবে। কারণ নরেন্দ্র মোদী যখন বলে গেছে 22 সালের মধ্যে গোটা ভারতবর্ষের মানুষের ঘর কমপ্লিট হবে, কেন হয়নি তার কৈফত দিতে হবে, আমরা সে কৈফত চাইবো।